হ্যালো বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমরা কি তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছো? তোমাদের ফেসবুকটা লগ আউট করার পর আর লগ ইন করতে পারছো না, অথবা তোমার ফেসবুক লগ ইন আছে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছো ভয়ে আর লগ আউট করতে পারছো না? তবে যাই হোক, তোমার যদি মনে না থাকে ফেসবুকের পাসওয়ার্ড, তাহলে তুমি কিভাবে পুনরুদ্ধার করবা? তোমার মোবাইলের মাঝেই যে ফেসবুকের পাসওয়ার্ড লুকিয়ে আছে তা কি তুমি জানো? কোথায় কিভাবে লুকিয়ে আছে, কিভাবে পুনরুদ্ধার করবা, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটি খুবই ছোট্ট ভিডিও হবে, তাই চলো কাটাকাটি না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়েই দেখে নেওয়া যাক। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা মোবাইল নাম্বার এবং ফেসবুক আইডি দিয়ে জিমেল অ্যাকাউন্ট খুলেছো, তাদেরকে আমি দেখাচ্ছি খুব সহজে কিভাবে ভুলে যাওয়া পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যায়। তো তার জন্য আমরা করব কি, প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করব। তো দেখো, আমি ক্রোম ব্রাউজারটা যেহেতু বেশি ভালোবাসি, তাই ক্রোম ব্রাউজারটাতে আমি টাচ করে দিলাম। যখনই আমি ক্রোম ব্রাউজারটাতে টাচ করে দিলাম, ব্রাউজারটা কিন্তু ওপেন হয়ে গেল। তোমরা যে কোনো একটা ব্রাউজারে টাচ করে এইভাবে ওপেন করে নিবা। তারপর উপরে ডান দিকে যে সেটিংস এর অপশন, এখানে টাচ করে দিবা। টাচ করে দিলে কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। দেখো নিচে সেটিংস লেখা আছে, এই সেটিংস এ টাচ করে দিবা। যখন সেটিংস এ টাচ করবা, তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। এবার দেখো, উপরে আমার একটি জিমেল অ্যাকাউন্ট শো করছে, অর্থাৎ জিমেল আইডি শো করছে। এইটাতে আমি টাচ করে দিব। এই জিমেল আইডিতে যখন টাচ করে দিব, সমস্ত জিমেল আইডি কিন্তু এইভাবে দেখাবে। আমার মোবাইলে যত জিমেল আইডি আমি ক্রিয়েট করেছি সবগুলোই দেখাবে। এখন তুমি চিন্তা করে দেখো, কোন আইডি দিয়ে তুমি ফেসবুক অ্যাকাউন্ট খুলেছো। তোমার যদি মনে না থাকে, তাহলে তুমি একটা একটা করে ট্রাই করতে পারো। আমি তোমাকে ট্রাই করে দেখাচ্ছি। আমি একটাতে ক্লিক করে তোমাদের দেখাচ্ছি। ধরো একটাতে আমি টাচ করে দিলাম। যখন টাচ করে দিলাম, তখন দেখো এই পাতাটি চলে আসলো, এই জিমেল আইডিটা এখানে শো করছে। নিচে দেখো গুগল অ্যাকাউন্ট লেখা আছে, ইনফরমেশন সিকিউরিটি অ্যান্ড পার্সোনালাইজেশন এটা লেখা আছে। এই যে এটাতে আমি টাচ করে দিব। যখন টাচ করে দিব, দেখো লোড নিয়ে পরের পাতাটি এইভাবে চলে আসলো। এবার এখানে লক্ষ্য করো, রতন আলী নামের জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে সেট হয়ে গেছে। তারপর দেখো এখানে কিন্তু আমরা খুঁজে নিব সিকিউরিটি। এই সিকিউরিটিতে টাচ করে দিব। যখন টাচ করে দিব, একদম আমরা নিচে আসব। দেখো একদম নিচে তোমাদের আমি দেখাচ্ছি এই জিমেল আইডিতে আমার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি কিনা। দেখো নিচে লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার। এই পাসওয়ার্ড ম্যানেজারে আমি টাচ করে দিব। যখনই টাচ করে দিব, দেখো এখানে আমার কোনো ফেসবুক লেখা নাই বা এখানে কোনো ক্রিয়েট করা নাই, আমার কোনো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা নাই। তাই বন্ধুরা, এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। যেহেতু এই জিমেইলের আন্ডারে ফেসবুক ক্রিয়েট করা নাই, তাই কিন্তু পাসওয়ার্ড দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, এমনিভাবে তোমরা কোন জিমেইলের আন্ডারে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো তা দেখে নিতে পারো। এবার আমি যে জিমেইলের আন্ডারে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেটাই তোমাদের দেখাচ্ছি। এবার এখান থেকে মিনিমাইজ বাটনে টাচ দিয়ে আগের অপশনে চলে গেলাম। সেই জিমেইল আইডির মাঝখান থেকে আমি আমার অ্যাপ্রোপ্রিয়েট জিমেল আইডিটা ক্রিয়েট করছি। তো এবার আমি গুগল অ্যাকাউন্টে আবারও টাচ করে দিলাম। আমার জিমেল আইডির নিচে যে গুগল অ্যাকাউন্ট লেখা আছে, এইটাতে আমি আবারও টাচ করে দিলাম। এবার তোমরা এখানে লক্ষ্য করো, আমার জিমেলের প্রোফাইল, আমার নাম এবং জিমেল আইডি সব কিছুই দেখা যাচ্ছে। এবার আমি সিকিউরিটি অপশনে টাচ দিয়ে দিচ্ছি। এই যে দেখো সিকিউরিটি অপশন, এই সিকিউরিটি অপশনে টাচ দিয়ে দিলাম। টাচ দিয়ে এবার আমি যাব নিচের দিকে। দেখো আরও নিচে, আরও নিচে, মানে একদম শেষে। যখন আমি একদম শেষে চলে আসব, তখন দেখো এখানে লেখা আছে পাসওয়ার্ড ম্যানেজার। পাসওয়ার্ড ম্যানেজারে এবার আমি টাচ করে দেব। টাচ করলে দেখো এখানে যেহেতু আমি ক্রিয়েট করে রেখেছি ফেসবুক আইডি, এবং এখান থেকে দেখা যাবে পাসওয়ার্ড। তো এবার আমি ফেসবুকে টাচ করে দিলাম। ফেসবুকে টাচ করে দিলে কিন্তু দেখো একটা লক আসবে, অর্থাৎ তোমার মোবাইলের লক আসবে, যে লক তুমি সেট করে রেখেছো। তোমার মোবাইলে প্রবেশ করার জন্য যে লকটি সেট করে রেখেছো সেটাকে আনলক করো। তো আমি এটাকে আনলক করে দিচ্ছি। যখন আনলক করে দিলাম, এখানে এবার লক্ষ্য করো উপরে facebook.com, নিচে দেখো মোবাইল নাম্বার, তার নিচে দেখো লেখা আছে পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, এখানে উজ্জ্ব করা আছে। এই যে চোখের মতো আইকন দেখছো, এটাতে টাচ দিলেই পাসওয়ার্ড দেখা যাবে, এবং এই পাসওয়ার্ড দিয়েই তোমার ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারবা। নিচে লক্ষ্য করো আমার জিমেল আইডি। এই জিমেল আইডির নিচে দেখো আরও একটি পাসওয়ার্ড। এই যে চোখের মতো আইকন, এখানে টাচ দিলে সেই পাসওয়ার্ডটি দেখা যাবে। তুমি যদি পাসওয়ার্ড পরিবর্তন করো কোনো কারণে, সেটিও কিন্তু এখানে দেখা যাবে। আগের পাসওয়ার্ডটাও দেখা যাবে, এবং পরিবর্তন করলে সে পাসওয়ার্ডটাও দেখা যাবে। এখানে পর্যায়ক্রমে সব পাসওয়ার্ড থাকবে। তোমার এখানে টাচ দিয়েই শুধু দেখে নিতে পারো। এই যে চোখের মতো আইকন আছে, এটাতে টাচ দিলেই দেখে নিতে পারো। তো বন্ধুরা, এখানে আমি টাচ দিতে পারছি না, কারণ এখানে স্ক্রিন রেকর্ড হচ্ছে। এখানে টাচ দিলে অন্ধকার হয়ে যাবে, তোমরা দেখতে পারবা না। তোমরা এখানে টাচ দিয়েই তোমাদের পাসওয়ার্ড দেখে নিবা। কেমন অন্ধকার হয় সেটা তোমরা দেখো। আমি দেখো চোখের পরে টাচ দিয়ে দিলাম। যখনই টাচ দিলাম, এখানে কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু তোমাদের অন্ধকার দেখাচ্ছে। তাই বন্ধুরা, আমি তোমাদের এখান থেকে বেরিয়ে আসলাম। তো বন্ধুরা, এটি ছিল একটি পদ্ধতি। আরও একটি পদ্ধতি রয়েছে, সেটিও তোমাদের দেখাচ্ছি। তোমরা এখান থেকে একদম সরাসরি মিনিমাইজ বাটনে টাচ দিয়ে বেরিয়ে যাও। এবার তুমি জিমেল অ্যাকাউন্টে টাচ দিয়ে দাও, তোমার জিমেল আইডিতে। যখনই জিমেল অ্যাপসে টাচ করে দিলাম, তখন কিন্তু পরের পাতাটি এইভাবে আসবে। উপরে দেখো আমার আইকন দেখা যাচ্ছে, জিমেল আইডির আইকন। এই আইকনে আমি টাচ করে দিচ্ছি। যখন আমি জিমেল আইডিতে একদম উপরে ডান দিকে যে জিমেল আইডির আইকন, এখানে টাচ করে দিলাম। টাচ করে দিলে আমার জিমেল আইডি কিন্তু শো করছে। যে আইডিটা তোমরা দেখতে পাচ্ছ উপরে, এটি হচ্ছে আসল।
এই আইডি দিয়ে আমি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তাই আমি এই আইডি থেকে তোমাদের দেখাচ্ছি। তোমাদের যদি অন্য কোনো আইডিতে ক্রিয়েট করা থাকে, নিচ থেকে তোমরা বেছে নাও কোন আইডিতে তোমাদের ফেসবুক আইডি ক্রিয়েট করা আছে, সেই আইডিটা এখানে সেট করে দাও। এবার আমি ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টে টাচ করে দিলাম। যখন ম্যানেজ ইয়ার গুগল অ্যাকাউন্টে টাচ করে দিলাম, দেখো একটু লোড নিয়ে এই পাতাটি চলে আসবে। এবার ডান দিকে দেখো, আবারও সেই অপশানটিতে টাচ দেবো, সিকিউরিটি। সিকিউরিটিতে যখনই টাচ দিলাম, দেখো পাতাটি কিন্তু খুলে গেল, আসল পাতাটি যখন খুলে গেল। এবার আমরা আবারও নিচের দিকে যাব, একদম নিচে, একদম নিচে, যেভাবে ক্রোম ব্রাউজার দিয়ে তোমাদের দেখালাম ঠিক তেমনিভাবে নিচে চলে আসলাম। এবার আমাদের পাসওয়ার্ড ম্যানেজারে টাচ দিয়ে দিব। যখনই পাসওয়ার্ড ম্যানেজারে টাচ দিয়ে দিলাম, ঠিক সেই পাতাটি চলে আসলো, ফেসবুকের পাসওয়ার্ড দেখার সেই পাতা। এবার আমি ফেসবুকে টাচ করে দিলাম। ফেসবুকে টাচ দিলে দেখো আমার লক চলে আসলো, মোবাইলের লক। এবার লকটাকে আনলক করে দিলাম। যখনই আনলক করে দিলাম, দেখো সেই পাতাটি চলে আসলো। এবার আমি যদি এই যে চোখের আইকনে যদি টাচ দিয়ে দিই, আমি সুন্দরভাবে আমার পাসওয়ার্ড দেখতে পাবো। এখান থেকে আমি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারলাম। তবে যে সকল বন্ধুরা মোবাইল নাম্বার এবং জিমেল আইডি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো, তারাই কেবল এই পদ্ধতিতে দেখতে পারবা। আর যারা শুধুমাত্র মোবাইল নাম্বার দিয়ে তোমার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছো, তারা কিন্তু এই পদ্ধতিতে নাও পারতে পারো। ঠিক এমনিভাবে এখানে এসে আমার মতো করে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড দেখতে না পাও, তাহলে কিন্তু আরও একটি পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিটা একটু জরুরি হলেও তোমরা কিন্তু খুব সহজেই সেই পদ্ধতিটা শিখে নিতে পারো। তাই বন্ধুরা, তোমাদের এই পদ্ধতিতে ফেসবুকের পাসওয়ার্ড যদি পুনরুদ্ধার করতে পারো, তাহলে তো খুব ভালো কথা। আর যদি না পারো, তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি খুব তাড়াতাড়ি তোমাদের সেই ভিডিওটি আপলোড করে দিচ্ছি। আমি কিন্তু সেই ভিডিওটি এই ভিডিওটির সঙ্গে অ্যাড করতে চেয়েছিলাম, কিন্তু ভিডিওটি অত্যন্ত বড় হওয়ার কারণে আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো তোমাদের প্রত্যাশিত ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।